পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হাদিসের বাণী, বিষয় কোরআন, অর্থ হযরত মুয়াদ জুহানি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইরশাদ করিয়াছেন যে যে ব্যক্তি কোরআন পড়িবে এবং উহার আমল করিবে তাহার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতে বেশি হইবে। যদি সেই সূর্য তোমাদের ঘরে হয়, সুতরাং যে ব্যক্তি নিজের কোরআনের উপর আমল করে তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা? আবু দাউদ আহমদ। মুসা ইবনে ইসমাইল আলাইহিসসালাম হতে বর্ণিত আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন। রমজানে জিবরিল আলাইহিসসালামে যখন তার সাথে দেখা করতেন তখন তিনি আরও অধিক দান করতেন। রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবরিল আলাইহিসসালাম তার সাথে একবার সাক্ষাৎ করতেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম তাকে কোরআন শোনাতেন। জিবরিল আলাইহিসসালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম।